কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন শহর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দ্বীপের 9,467 একর জমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে বরাদ্দ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। সংস্থাটি সোনাদিয়া দ্বীপে পর্যটন কেন্দ্র, আবাসিক এলাকা, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল গড়ে তুলবে। আগামী 5 বছরের মধ্যে সেখানে পর্যটন শহর গড়ে তুলতে চায় সংস্থাটি। তিন দিক থেকে সমুদ্র সৈকত ঘেরা দ্বীপটির আয়তন প্রায় 9 বর্গ কিলোমিটার। এটি মূলত বালিয়াড়ি, কেয়ানিসিন্ধার ঝোপ ও ছোট খাল বিশিষ্ট প্যারাবন। এই দ্বীপে আছে প্রচুর পাখি ও লাল কাঁকড়া। ইসলামী ব্যাংক, সুখবর প্রতিদিন।